কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ সতেরোই মার্চ জ্যাকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্টে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ মহিউদ্দিন দেওয়ান ইমাদ চৌধুরী নুরুজ্জামান সর্দার শাখাওয়াত বিশ্বাস আবুল হাসনাত ডক্টর সিদ্দিকুর রহমান সৈয়দ বসরত আলী রফিকুল ইসলাম মাহবুবুর রহমান প্রমুখ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয় জামাইকার ঘরোয়া রেস্টুরেন্টে রোববার কেক কেটে শুরু হয় অনুষ্ঠানের পরে আলোচনা সভায় শ্রমিক লীগ নেতারা বঙ্গবন্ধুর শোষণহীন একটি দেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম বাদশাহ শামসুল আলম খোকন প্রমুখ বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে শোক বিহবল করে তুলেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এই বর্ষিয়ান রাজনীতিকের মৃত্যুতে শোক ও আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও শোকসভার আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি রোববার ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল লতিফ সম্রাট কামাল পাশা বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শরাপথ হোসেন বাবু মাওলানা আলিউল্লা আতিকুর রহমান প্রমুখ বক্তারা তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকার প্রশংসা করেন পরে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের রুহের রুহের মাখফেরাত কামনা করে দোয়া করা হয় রোববার জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল ছাত্রদল ছাড়াও এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন স্তরের স্তরের প্রবাসী বাংলাদেশিরা সবাই বক্তারা খন্দকার দেলোয়ার হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন তার কারণেই নানা ষড়যন্ত্র করেও ধ্বংস করা যায়নি জাতীয়তাবাদী শক্তিকে আবুল কাশেমের পরিচালনায় সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুর রহমান জিল্লু আলহাদ সোলাইমান ভুইয়া আবু সাঈদ মিজানুর রহমান মিজান জাতীয় পার্টির আলাহদ্দিন ভুলু প্রমুখ জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা এক শোকসভার আয়োজন করে বক্তারা বলেন ওয়ান ইলেভেনের কঠিন সময়ে দলের অস্তিত্ব বিপন্ন করার ষড়যন্ত্র নস্বাত করার কারণে মরহুম খন্দকার দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী দল এবং সমর্থকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশাবাবুল জসীমউদ্দিন ভূইয়া বেলাল মাহমুদ প্রমুখ তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি সতেরোই মার্চ বৃহস্পতিবার খন্দকার দেলোয়ার হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে সংগঠনের সভাপতি আক্তার হোসেনের বাদলের সভাপতিত্বে রাফেল তালুকদারের পরিচালনায় বক্তারা দলের ত্যাগী এই নেতার আত্মার শান্তি কামনা করেন মহান আলার কাছে মরসুমের জন্য মাঘফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন ওয়ালিউল্লাহ আতিকুর রহমান বাংলা সংস্কৃতি কৃষ্টি আর ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার মধ্য দিয়ে শনিও রোববার ফ্লোরিডার ডেল রে বিচে অনুষ্ঠিত হয়ে গেল আঠারোতম এশিয়ান ফুড ফেয়ার এবারের ফেয়ার শুধু এশিয়ানদেরকেই নয় বিমোহিত করেছে আমেরিকার সহ ফ্লোরিডায় বসবাসকারী নানা জাতি ধর্ম ও বর্ণের মানুষদেরকে ফ্লোরিডা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিপুল সংখ্যক দেশি বিদেশি অতিথি মেলা গ্রাউন্ডে বসে প্রাণ ভরে উপভোগ করেন এশিয়ান সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বাদ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস্কে সসম্মানে গ্রামীণ ব্যাংকের এমডি পদে পুনর্বহালের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা বুধবার উডসাইডের ঢাকা ক্লাবে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয় নোবেল পুরস্কার বিজয়ী একজন অর্থনীতিবিদের প্রতি সরকারি আচরণের সমালোচনা করে বক্তারা বলেন এতে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তারা বলেন ডক্টর ইউনুসকেই তার প্রতি এই অন্যায় আচরণের প্রতিবাদে সরব হতে হবে রং নিয়ে হলি খেলা এবং পূজা অর্চনার মধ্য দিয়ে ধর্মীয় মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করলেন দোল পূর্ণিমা এ উপলক্ষে গীতা সংঘের উদ্যোগে উডসাইডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান আবির দিয়ে শুরুর পর ভজন কীর্তন প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভগবানের সাহায্য কামনা করেন হিন্দু পুণ্যার্থীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদকে আগামী সপ্তাহে সম্বর্ধনা দিতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের গ্র্যান্ড সুইস রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কথা জানানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বেলাল বেগ ছাব্বিশ মার্চ ব্রুটলিনের পিএস ওয়ান সেভেন্টি নাইনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে অনেক অজানা তথ্য প্রবাসীদেরকে জানাবেন বলে আশা করছেন আয়োজকরা বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি এর নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হল রোববার ব্রংসের গোল্ডেন প্যালেস রেস্টুরেন্টে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শপথ নেবার পর নতুন নেতৃত্ব প্রবাসী বিশ্বনাথবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন সাথে সাথে প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের